হয় শ্রীরাম। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠান করা হবে। তবে দেশে সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এক গুণী ও মহান সাধু। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরাহ বাবা 3 দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আর সেই কথা আজ প্রমাণিত হতে চলেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠান উৎসব পালন করা হবে। তারপর এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। এই দিনেই 500 বছর পর মর্যাদা পুরুষোত্তম নিজের সিংহাসনে বসতে চলেছেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কর পর রামলালাকে প্রতিষ্ঠান করা হবে। উত্তরপ্রদেশের দেউরিকা জেলার বাসিন্দা দেবরাহ বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময়ে নানা অলৌকিক ঘটনাগুলো চমকে দিয়েছে। তার মধ্যে বিতর্কের মাঝে তিনি রাম মন্দির নিয়ে এক সত্য কথা বলেছিলেন। কথিত আছে, দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল, দাঙ্গাকে ঘিরে অশান্তি ও উত্তেজনার মাঝে দেবরাহ বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, রাম মন্দির অবশ্যই তৈরি হবে, সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে। 2019 সালে রাম মন্দির নিয়ে সুপ্রিম সিদ্ধান্তে দেশের উত্তেজনা তলানিতে গিয়ে থেকেছিল। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সব মহলেই 2024 সালে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার পর সাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা যে পূর্ব নির্ধারিত তা দেবরাহ বাবার কথাতেই স্পষ্ট। দেবরাহ বাবা কে ছিলেন? কথিত আছে, দেবরাহ বাবার ভবিষ্যৎ দেখার এক ক্ষমতা ছিল। শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয়, পশুদের চিন্তা ভাবনা জানত, পারদর্শী ছিলেন তিনি। অনেকের কথায় বাবা প্রায় 250 বছর বেঁচে ছিলেন, আর কেউ কেউ বিশ্বাস করেন যে বাবার বয়স ছিল 500 বছর। জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, মহামনা মদন মোহন লাম্বের মতো বিখ্যাত ব্যক্তিদের দেবরাহ বাবার ভক্ত বলে জানা যায়। জয় শ্রীরাম কি যায়, অযোধ্যা রাম মন্দির কি যায়।